রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বৃহস্পতিবার আয়োজন করা হয় হজ ব্যবস্থাপনা ও উমরাহ বিষয়ক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের। এতে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী বলেন, তার সরকার হজ ব্যবস্থাপনা আরও উন্নত করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে, ফলে হজযাত্রীদের হয়রানি কমেছে। হজ ওমরা ব্যবস্থাপনা আইন 2021 এবং হজ ওমরা ব্যবস্থাপনা বিধিমালা 2022 আমরা প্রণয়ন করে দিয়েছি। এরপরে হজ কার্যক্রমে অব্যবস্থাপনা, অনিয়ম, অসদাচরণের অভিযোগের প্রতিকার হয়েছে। সরকার প্রধান বলেন, অতীতে অনেক এজেন্সি হজযাত্রীদের সাথে প্রতারণা করেছে, তাদেরকে শাস্তির আওতায় আনা হয়েছে। আগামীতে কেউ অন্যায় করলে ছাড় পাবে না। হজযাত্রীদের সঙ্গে কোনো এজেন্সি প্রতারণা বা হয়রানি করলে সেই এজেন্সির বিরুদ্ধে বিভিন্ন প্রশাসনিক ব্যবস্থাও গ্রহণ করা হচ্ছে। আগামী দিনগুলোতেও আল্লাহর ঘরে মেহমানদের যারা হয়রানি করবে তাদেরকে কঠোর শাস্তির সম্মুখীন হতে হবে, এটা মনে রাখতে হবে। ইসলাম শান্তির ধর্ম উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ধর্ম নিয়ে রাজনীতি করা যাবে না। ধর্মের পবিত্রতা রক্ষা করতে উগ্রবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। ইসলাম শান্তির ধর্ম। আসুন আমরা সকলে ইসলামের মর্মবাণীকে অন্তরে ধারণ করে সমাজ থেকে অন্ধকার, অশিক্ষা, বিভেদ, হানাহানি, সন্ত্রাস, কুসংস্কার, জঙ্গিবাদ নির্মূল করি এবং ইসলামের অপব্যাখ্যাকারী শক্তিকে প্রতিরোধ করি। হজ পালনে গিয়ে সৌদি আরবের নিয়মকানুন মেনে চলতে হাজিদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আইন কানুন নিয়ম মেনে চলতে হবে। পার্থ রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।